আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সম্পূর্ণ ভালো আছি। সো আজকে ফটোশুট আছে আর কি রায়ান ভাইয়ার। সো তাই আর কি যাচ্ছিলাম, ভাবলাম যে ব্লগ করে নেই। সো রাস্তার মাঝখানে আর কি ফুটপাথ ব্লগ করলাম আর কি। ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বাকিটুকু দেখা যাক আর কি। আমরা এখন বাংলাদেশ মেডিকেলের সামনে আছি, একটা বড় ম্যাচ আছে, তাকে নিয়ে তারপরে আমরা যাবো আর কি। রেস্টুরেন্টে ফটোশুট হবে, রায়ান ভাই এত ফেমাস হয়ে গেছে, ফটোগ্রাফি পেজ খুলে ফেলছে। সো আপনাদের যার যার আর কি ফটো তোলার শখ আছে, পেজ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে ডিসকাউন্ট পাবেন আমার নাম বললে। তো গায়েস, আমরা এখন আছি ক্যাফে দরবার। জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা ফটোগ্রাফির জন্য বেস্ট। এখন এই জায়গায় কিছু খাবার দাবার খাবো অ্যান্ড ফটোগ্রাফি করবো। আপনাদের বাই দ্য ওয়ে ক্যাফে দরবারের একটা ছোট একটা ভিউ দেখা যাবে। অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু কবিরে সে থাকে গভীরে, তারা কা ছবিরে সে ছিল গভীরে, গভীরে গভীরে সে থাকে গভীরে, তারা কা ছবিরে সে ছিল গভীরে, সে পাশে না এই উত্তরা ফটোগ্রাফি পেজ সম্পর্কে কিছু কথা শুনবো পেজের মালিকের কাছ থেকে। কিছু বলেন। হ্যাঁ, এই আপনার উত্তরা ফটোগ্রাফি পেজটা মেনলি কিসের জন্য? কিসের জন্য? মানুষের সাথে থাকবো, মানুষকে হেল্প করবো, মেইন কথা মেমোরি ক্যাপচার করা স্যার। আরে তারপরেও আমরা মনে করি যে ইনকাম করবো, আমাদের একটা টার্গেট আছে, আমরা মাসিকভাবে একটা আয়োজন করব যে মানুষের খাবারের জন্য, যে গরিব মানুষ রাস্তায় হাঁটে ওনাদের জন্য কিছু একটা করার চিন্তা আছে। এখন তুমিও ব্লগ করতেছো, এর জন্য আমিও এই উদ্দেশ্যেই ফটোগ্রাফি করতেছি, টাকা ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ যতটুকু হোক বাপের আছে, কিন্তু নিজে কিছু কইরা নিজে মানুষকে সহযোগিতা করতে যাইতেছি, এটাই আমাদের পরিকল্পনা। সো গাইস, আমরা শুনতেই পারছি যে ফটোগ্রাফির মানে এই পেজটার মেইন পরিকল্পনাটা কি। তো আমরা সবাই তাদেরকে সাহায্য করব, সবাই তাদেরকে হেল্প করব, মানে ফটো তুলে হেল্প করব আর কি, কেউ টাকা দিয়ে হেল্প না আর কি, মানে আপনারা সবাই তাদের কাছ থেকে ছবি তুলবেন, সেই বিনিময়ে আর কি পেমেন্টটা করবেন, দ্যাটস ইট, আর কিছু না। সো পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। সো এখন আমরা ভিউটা এনজয় করি, আর খাবার দাবার তো হবে, ভাইয়া খাওয়াবে আজকে। ওকে ওকে, ফটোশুট চলে শান্ত। হ্যাঁ, কটা শেট চলতেছে, কি চলতেছে রে? আমরা কি চলতেছে মডেল কি?
মডেল ফটোগ্রাফার ভাইয়া কি চলে আমরা চা খাবো বসে ওই যে ওইখানে এইটা রুটি আমরা আসছি এখন 100 বিল্ডিং দিয়া বাড়ি পার করে সো গাইস এখন আমরা 100 বিল্ডিং এ আছি জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন পিছনের ভিউটা আপনারা যদি দিয়াবাড়ি আসেন এই জায়গাতে অবশ্যই আসবেন 100 বিল্ডিং এর দিকে একদম নদীর সাইডে জায়গাটা অনেক সুন্দর এখানে এসে অনেকগুলো ভাই বাদারের সাথে পরিচয় হয়ে গেল মানে পরিচিত ভাই বাদার আর কি দেখা হয়ে গেল সো আমাদের এই জায়গায় একজন ভাইয়া আছে মোটিভেশন স্পিকার সো তাকে নিয়ে খুব শীঘ্রই একটা ব্লগ আসতেছে সেই ব্লগের অপেক্ষায় থাকবেন অ্যান্ড আপনারা ভিউটা এনজয় করেন গাইস এখন আমরা সব ভাই বাদাররা মিলে একটু ঘুরবো এই দৃশ্যটা আর কি দেখাতে পারছি না কারণ ক্যামেরাতে চার্জ নাই চার্জ না থাকার ফলে আমি কোনো এক্সট্রা ব্যাকআপও নিয়ে আসি নাই যার ফলে ভিডিওটা এই জায়গায় শেষ করতে হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মোটিভেশন মানে স্পিচ নিয়ে আর কি কালকে ভিডিওটা হবে দেন পরশু বা তারপরের দিন ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই